খবর দিনাজপুর ইয়ারা, ঘুমাও ঘুমাও, সারা জীবন তো ঘুমাইলেন, সারা জীবন তো ঘুমাইলেন, এখনো ঘুমাও, সারা জীবন ঘুমাই ঘুমাইয়া ধোদা ব্যাং ছিলেন না, ধোদা ব্যাং হয়েছেন, ঘুমাও, ফাটিয়ে যাবেন একদিন, ফাটিয়ে যাবেন, খালি ঘুম, খুব মজা লাগে শুনতে। দিনাজপুরের লোক, আরে বাবা রাম প্রিয়, দিনাজপুরের লোক অতিথি পরায়ণ, আরে বাপ রে বাপ, কি সু, দিনাজপুরের লোক খুব ভদ্র, দিনাজপুরের লোক খুব মিশু, ইস মজা লাগে শুনতে, দিনাজপুর খুব মজা লাগে, খুব মজা লাগে, মোরও ভাল লাগে এইলা কথা শুনতে, মোরও ভাল লাগে, মোরও ভাল লাগে, মো শহর প্রাণের শহর, খুব ভালোবাসো মো শহর, পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি ভালোবাসো মো শহর দিনাজপুর, কিন্তু ঘুমাই ঘুমাই এমন অবস্থা হয়ে গেছে যে ভালোবাসাটা ধীরে ধীরে দিনে দিনে মানে কি কইম, দিনাজপুরের প্রতি না দিনাজপুরের মানুষের প্রতি না নিজের প্রতি মানে ঘৃণা জন্মাই গেছে, ঘৃণা জন্মাই গেছে, ঘৃণা, আমরা কি কোনো কামের না হয় ডুকডুকি বাজাও, ছোটবেলা দেখেছেন না বান্দর খেলা এসেছিল, বান্দর খেলা এম করি ডুকডুকি বাজেছে আর বান্দর খেলিয়ে নাচিছে, আমরা ওইরকমই গেছি আজ প্রায় 13-14 বছর ধরে ওইরকমই গেছি, বহুত কষ্টে বহুত দুঃখে এলাকা তো কয়েছ, এমনি কয়েছ নাই, বহুত কষ্টে বহুত দুঃখে এলাকা তো কয়েছ, ওই আগত ভালো ছিল যখন মাটির রাস্তা ছিল, হিরিম্বম রাস্তা, হিরিম্বম রাস্তা কায়কা দেখেছেন, কায়কা দেখেছেন হিরিম্বম রাস্তা, ইট বিশাল একটার পর একটা হিরিম্বম রাস্তা, ওই যে কলমির ডাল দিয়া, কলমির ঠাল দিয়ে খেলার জন্য লাল ধরিবা লাগবে, হিরিম্বম রাস্তা কোনো রকম উঠিবা পারলে হয়েছে, পুরাটা তো লাল, ওই হিরিম্বম রাস্তার মাটির রাস্তায় ভালো ছিল, মহিষ গাড়ি ভালো ছিল, মহিষ গাড়ি করি ইট আনা আর মহিষ গাড়ি করি বালু আনা, ওইলাই ভালো ছিল, কেনে উন্নয়ন করিবা গেছেন, কেনে উন্নয়ন, কেনে করিবা গেছেন উন্নয়ন, করিয়া কি লাভ হয়েছে, কোনো লাভ হয় নাই, লাভ হয়েছে উন্নয়ন ধরে রেখিবা পাচ্ছেন না, ধরাই রেখিবা পাচ্ছেন কোনোটাই পারেন না, থুকু আলাপু আলাপু ভুল হয়েছে, পারেন নাই কইলে তো ভুল হবে, মুই তো দিনাজপুরিয়া পারি নাই, পারি নাই, এই মোর মতো, মোর মতো বকবকি, মোর মতো ফেপকি পেঁচাও পারা, এই ইউটিউবত, এই ফেসবুকত, হ্যাঁ এইটে সেইটে উঠে সুঠে চায়ের আড্ডা, বিড়ি খাইতে খাইতে, পান খাইতে খাইতে, দুই বুড়া একটে হইলে ঠিক আছে, দুনিয়ার গল্প শেষ, আমার দিনাজপুরে কোনো উন্নতি নাই, এটা হয়েছে ওইটা হয়েছে, দুর্নীতি হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, ঠিক আছে গল্প দিয়া শেষ, গল্প করার কারণ আছে, খালি পেটের ব্যাপারটা হজম হওয়া পারলে হয়তো, সময় কাটাবা লাগিবে না, সময় তো কাটাবা লাগিবে, সময় কাটাবা লাগিবে তো, সময় কাটার জন্য একটা টপিক দরকার না, একটা আলোচনার টপিক দরকার তো, ওই টপিক ওই পর্যন্তই আমরা আছি, এর বাইরেও আর কিছু করিয়া পারি না, মোর বাড়ির সামনে রাস্তাটা মাটির রাস্তা ছিল, বাড়ি থেকে মোর পর্যন্ত মাটির রাস্তা ছিল, মোর থেকে এনে আবার ওই পাশ পর্যন্ত ছিল হলো হিরিম্বমের রাস্তা, মাটির রাস্তা ছিল, মাটির রাস্তা থাকিয়ে এনে ডিজিটাল বাংলাদেশ দিন দিন উন্নতি হচ্ছে না, সব জিনিসের তো উন্নতি হয়, সব জিনিস পরিবর্তন হয় বদলি যায়, তো বদলাই ওই সময়টাও বদলাই, পিচ ঢালা করিবে, হিরিম্বম উঠাই দিবে, পিচ ঢালা করিবে, মাটির রাস্তা পিচ ঢালা করিবে, পিচ ঢালা পথ ড্রেন হইল, মোর বাড়ি থেকে মোরের ওই পাশে ড্রেন হইল, বিশাল বড় ড্রেন, খুব খুশি, খুব ফুর্তি আমরা, আরে বাপ পিচ ঢালা পথ, আমরা তো শহরের মানুষ, এতদিন গ্রামের ছিল, এখন আমরা শহরের মানুষ, পিচ ঢালা পথ, বাড়ি থেকে বাইর হলে পিচির উপর পাও, ভাবটা দিনাজপুর শহর ওত বাড়ি মোর,
সেই দিনাজপুরের অবস্থা এখন হয়ে গেছে, মোর বাড়ির সামনের রাস্তার অবস্থা এমন হয়ে গেছে, যদি 8 মাসের কোনো প্রেগনেন্ট রুগী যদি ওই রাস্তা দিয়ে যায় হাসপাতাল যাওয়ার আগত রাস্তাতে অবসান হয়ে যাবে, রাস্তাতে অবসান হয়ে যাবে। আজকে কয়েক বছর থেকে রাস্তার ওই অবস্থায় দেখেছো, রাস্তার ওই অবস্থায় দেখেছো। তা আমরা ঘুমাইছি না? আমরা তো ঘুমাই আছি। এই বছর চারেক আগত, বছর তিন চার তিন চার বছর হবে নাই, 2-3 বছর আগত ড্রেনের পানি উপচিয়ে পড়িয়ে রাস্তা ডুবি গেছে। আরে আমার এলাকার রিক্সা পর্যন্ত যায় না, 10 টাকার ভাড়া 30 টাকা দিয়ে যাবার লাগে। কাকা গাছত ধরে, কাকা কি গাছত ধরে নাকি 10 টাকা ভাড়া 30 টাকা দিয়ে যান? নামাজি লোক নামাজ পড়িয়ে যাওয়া পারে না মসজিদত, কাদা পানি ছিটা কাপড়ত লাগে, নাপাক হয়ে যায় কাপড়। বাচ্চা কাচ্চার খেলার মাঠ তো নাই, আমরা যেমনি খেলাইছি এখনকার বাচ্চা কাচ্চা তো খেলবা পারে না, খেলবা পারে না, মাঠ তো নাই, এখন রাস্তাটা তো বাইর হওয়া পারে না, কাদা পানি ড্রেনের পানি, মা কচ্ছে দেখ না আবার গোসল করিব নাকি, তো বারবার গোসল করাম, সাবানত খরচ আছে না বুঝো। আচ্ছা ড্রেনটা পরিষ্কার করিল কোনো রকম, ভালো কথা, রাস্তাটা পরি থাকিল, এত বড় বড় গিট্টি কুন্ডে থাকি কুন্ডে থাকি রাবিশা নিয়ে ফেলা দিয়ে কোনো রকম করে দিছে। এখন মনে করেন গেলে মোটর সাইকেল চালালে এরকম, সাইকেল চালালে এরকম, ঠিক আছে, হাঁটিলে পাও একবার এরকম করে ফেস করি পরে, একবার এরকম করে ফেস করি পরে, মনে কর না দেখি যদি এবার বন্ধুর সঙ্গে গল্প করতে করতে যদি হাঁটিছিস তাহলে তো অবাতি হয়েছিস, কখন যে উজুট খাইয়ে পড়িয়ে না তো ছদ্মা নিয়ে না ভাঙিয়ে দাঁতটা খুলি পড়িবে তেরে বাবু নেই। মোর দিনাজপুর খুব ভালোবাসো, মানে মোর দিনাজপুর, মুই দিনাজপুরের কিন্তু ঘুমাই আছি, আর কত ঘুমামো। আমরা দিনাজপুর উন্নয়নের যামরা প্রতিশ্রুতি দিছেন, তোমরা কি দিনাজপুর শহর চলেন না, না দিনাজপুরের চিত্র দেখেন না? আজকে 13-14টা বছর ধরে দিনাজপুরের কোনো উন্নয়ন নাই, এখন উন্নয়ন নাই কইলেও ভুল হবে, উন্নয়ন হয়েছে, অবশ্যই উন্নয়ন হয়েছে। এই যে গত কোন দিন জানি কোন জায়গাতে একটা স্কুল উদ্বোধন হইল, মডেল স্কুল, দারুণ দালাম কোঠা বিল্ডিং, দারুণ বিল্ডিং, অ্যাপ্রিসিয়েট যে এত সুন্দর বিল্ডিং করছে, এত সুন্দর স্কুল, শিক্ষা ব্যবস্থা এটা অবশ্যই ভালো একটা কাজ। রাস্তাঘাটের উন্নয়নের দরকার তো, রাস্তাঘাটের উন্নয়নের দরকার, মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন দরকার তো, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন দরকার তো। আজকাল রংপুর, রংপুর কি রংপুর, ঢাকা শহর যমুনার ওইপার গেলে তো উত্তরবঙ্গ মানে মুভিস, মুভিস নিয়ে একদিন একটা আলোচনা হবে, মুভিস নিয়ে একদিন একটা আলোচনা হবে, মুইও মুভিস। তো নদীর ওইপার গেলে তো আমরা সবাই মুভিস, এটা ন্যাচারালি আমরা সবাই মুভিস, আর আমরা উত্তরবঙ্গের জন্য আবার উত্তরবঙ্গের মুভিস হল রংপুর, রংপুর মুভিস শহর, যাক ভালো কথা, এটা ডক্টর ওয়াজেদ আলীর জন্মস্থান, মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি এলাকা, জয় সাহেবের দাদুবাড়ি, সেই সূত্রে হোক আর যেই সূত্রে হোক, যা হোক সিটি কর্পোরেশন এবং বিভাগ ঘোষণা হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে, রংপুরের উন্নয়ন, রংপুরের উন্নয়ন, ডিভাইডেড রোড, কত খোলামেলা শহর, দিনাজপুরত কি জায়গা নাই, দিনাজপুরত জায়গা নাই, ডিভাইডেড রোড দিনাজপুরত হয় না, না দিনাজপুরের পরিবেশ নাই হওয়ার মতো, পর্যাপ্ত জায়গা পড়িয়ে আছে, পর্যাপ্ত জায়গা পড়িয়ে আছে, তোমার হলো গোপালগঞ্জ থেকে শুরু করিয়া 10 মাইল পর্যন্ত পর্যাপ্ত জায়গা পড়িয়ে আছে, তার মধ্যে কেবল একটা উদ্যোগ নিয়েছেন তোমরা, শিক্ষা, ওই যে শিক্ষা অফিসটা দিয়েছেন ওই পাশে, তাইলে এলে কি দিনাজপুরের মানুষ, আমরা তো ঘুমাই আছি, আমরা ঘুমাই আছি, আমার ঘুম কোনোদিন ভাঙিবে নাই, আমরা ওই বকি বকিয়া কহি কহি আনে আলোচনা করি আনে মনের স্বাদ মিটামো, আগল মনের ওই কি কয় ওইটা খুঁতখুঁতি, মানে মনের ওই পেঁচাল জেলে আর কি, এলে বাইর করিব, আমার আর কোনো কাম নাই, চায়ের কাপড় চুমুক দিব আর বক 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 বক, ঠিক আছে এলেই করিব, এলে করতে করতে আমার দিন শেষ, জীবন শেষ, এলে করতে করতে আমার দিন শেষ, জীবন শেষ, শুনতে মজা লাগে, দেখতে মজা লাগে, করতে মজা লাগে, কিন্তু বাবা বুঝতে গেলে তো ভীষণ কষ্ট লাগে, বুঝি তো না কষ্ট কম করতে গিয়ে, বুঝি বুঝি নাকি, বুঝি তো না কষ্ট কম করতে গিয়ে, বুঝি নাই তো,
বুঝিলে তো এখন এই এই কথা এই যে এই যে মুই আজকে যে মুই যে আজকে বকেছো মুই নিজেও তো বুঝো না বকেছো ঠিকই কামের বেলা ঠং ঠং কামের বেলা ঠং ঠং কাম করিবে লাগবে কাম করিলে না তখন হবে দিনাজপুরের কতটা উন্নয়ন হয়েছে কতটা উন্নয়ন হয় না আমরা সবাই জানি কতটা উন্নয়নের দরকার সেটাও আমরা সবাই জানি জামার দ্বারা উন্নয়নগুলো হওয়ার দরকার আমরা এই উন্নয়নগুলো করিবে তামার যদি মানে ওই যে কী কয় সুদৃষ্টি সুদৃষ্টি যদি পড়ে খুব উপকৃত হই আমরা খুব লজ্জা লাগে এখন অন্যান্য জায়গার যাইয়া দিনাজপুরের কথা কইতে দিনাজপুরের মানুষ সবসময় ভালো দিনাজপুরের মানুষ মিশুক দিনাজপুরের পরিবেশ ভালো দিনাজপুরের মানুষের আচার ব্যবহার সবই ভালো কিন্তু দিনাজপুরের বর্তমান যে শহর কেন্দ্রিক যে অবস্থাটা রাস্তাঘাট থেকে শুরু কইরা মানে কি করবো রাস্তাঘাট তারপর হলো ডেকোরেশন ডেকোরেশন বলে এটা ডেকোরেশন যে সৌন্দর্য বর্ধন যেটা সেটা দিনাজপুরে কমতি আছে সেটা দিনাজপুরে কমতি আছে অন্য শহরত গেলে এই ঠাকুরগা 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 কিছুদিন আগে ঠাকুরগা গেছো ঠাকুরগার মতো শহর ঠাকুরগা গ্রাম তো গ্রাম না ঠাকুরগা জেলা প্রপার ও গ্রাম দিনাজপুরের কাছে ঠাকুরগা জেলা প্রপার ও দিনাজপুরের কাছে গ্রাম চৌরাস্তা মোড় ট্রাফিক মোড় থেকে গিয়া শহর পর্যন্ত পুরা ওইটা ডিভাইডেড রোড কত সুন্দর গাছ লাগাইছে একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখিতে ভালো লাগে প্রাউড ফিল হয় প্রাউড ফিল হয় দেখেছো আর আফসোস করেছো সেটা মোর শহরটা কোন দিন হবে মোর শহরটা কোন দিন হবে দেখিতে ভালো লাগবে ডিভাইডেড রোড হলে তো বহুত কিছু উপকার বহুত উপকার আছে জ্যাম কমিবে আমার শহর তো এমন এমন অবস্থা ঠেলাঠেলি এমন অবস্থা হয় এই ঠেলাঠেলিটা শুরু হয় একবারে চারু এই থানা মোড় থেকে শুরু করিয়া থানা মোড়ও শুরু হয় ওইটা আসে না করজ নিউ মার্কেট বেলে ফলের মার্কেট নিউ মার্কেট ওই পাশ থেকে করজ এ পাশ থেকে করজ আসে অটো লাগে ওই যে জ্যাম শুরু হইল বাবা একেবারে মনে কর যে স্টেশন রোড পর্যন্ত চলিল ওইটা জ্যাম চলিল মানে তুই যদি আধা ঘন্টার জন্য কোনোটার বাইরে হয়েছিস আধা ঘন্টা সময় আছে মাত্র তাহলে হয়েছে কাম সাইছে তোর আধা ঘন্টা তো জীবনে যাওয়া হবে না জ্যাম যদি একবার লাগিয়েছে এই ডিভাইডেড রোড হলে জ্যামটা কি লাগিবে লাগিবে না লাগিবে না রাস্তাঘাটের উন্নয়নটা খুব বেশি দরকার রাস্তাঘাটগুলো এমন অবস্থা মানে আজ থেকে যদি 15 বছর আগে যদি ফিরি তাকাও যদি এরকম করি মানে ওইটা স্বপ্ন মানে স্বপ্ন দেখেছো যে 15 বছর আগে তা ওরে কি সুন্দর পরিবেশ ওরে কি সুন্দর রাস্তা ওহো আরে খাম্বাগুলার লাইট নেই খাম্বাগুলার লাইট নেই আগত বাড়ির কারেন্ট চলে গেলে ঘর থেকে বাইরে বাইরের আলো মনে হচ্ছে না এই শহর এটা কয় শহর বাড়ির কারেন্ট নেই লোডশেডিং রাস্তার বাইরে শুধু রাস্তার আলো জ্বলেছে এই তো শহরত আছে মুই শহর এখন গ্রামত আছে এখন গ্রাম পরিবেশ ঘরত লাইট নেই বাইরে তো লাইট নেই এই হল দিনাজপুরের উন্নয়ন আমরা ঘুমাই আমার ঘুম ভাঙিবে কোন দিন আল্লাহ জানে আমার ঘুম আমরা ঘুমাই ঘুম থেকে উঠিমো যেদিন ওদিন দিনাজপুর থাকে কিনা আল্লাহ জানে খাও মোর মতো ছোট চুনা বুটি আর ওই যে আমরা স্ট্যাটাস দেন বিভিন্ন পেজত বিভিন্ন গ্রুপত আমার মতো চুনা বুটি দিয়ে কিচ্ছু হবে না আমার এইলা বুকতে বুকতে সারা কানত এই পাশ দিয়ে ঢুকিলেও এই পাশ দিয়ে ফরাক করে বাইরে যায় এবার ঢুকলে কিন্তু ফরাক করে বাইরে যায় মানে সেকেন্ড যে একটা উচ্চারণ আছে না সেকেন্ড ওটাও থাকে না ঠিক আছে জামার কথাগুলো কানও থাকিবে মনে করেন যে এমন একজন মানুষ কহিলে এমন একজন মানুষের কথা যেই মানুষের কথাটা এই কানে ঢুকলে মনে করবে এই কানটা বন্ধ মানে কথাটা কান দিয়ে ঢুকি ব্রেন ডাইরেক্ট ওইরকম মানুষগুলা যদি কথা না কহে ওইরকম মানুষগুলা যদি তোমরা উদ্যোগ না নেন আমার মতো সাধারণ মানুষ আমরা কি করবো আমরা তো মনে করেন যে বেশি কথা কয়েছি যদি খালি মনে করেন যে মানে রেড অ্যালার্ট যদি জারি করি দেয় আমার নামে তাহলে মনে করেন যে হক স্টিকার লাঠির বাড়িতে মনে করেন আমার পিঠত মনে ভাঙিবে কোনো কথা না মতো মতো আরও চুলের মতো আর বেশি ভয় লাগেছে যদি বাকি কটা যদি টানি টুনি তুলি ফেলায় তাহলে তো বিপদ মোর মনের কথা হল যে দিনাজপুরটা পরিবর্তন দরকার মোর প্রাণের শহর মোর জানের শহর মোর জন্মস্থান এটা পরিবর্তন দরকার বাংলাদেশের অন্যান্য সব জেলার পরিবর্তন হচ্ছে সব জায়গার উন্নতি হচ্ছে তো মোর জেলা কেন উন্নতি হবে না মোর জেলা কেন পরিবর্তন হবে না সেটাও দরকার এটাই হইলে আর ঘুম থেকে জাগো হয়ে দিনাজপুরবাসী ঘুম থেকে জাগো
ঘুম ভাঙাও, ঘুম ভাঙো আর ঘুমান না বেশি।